রিজার্ভ নিয়ে দেশে কোনো সংকট নেই। মজুদ বৈদেশিক মুদ্রা দিয়ে তিন মাস নয় পাঁচ মাসের খরচ মেটানো সম্ভব। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাচিপের সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে বাংলাদেশের কাছে সহায়তা চাইছে অনেক দেশ। এ সময় জাতির পিতার খুনিকে আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন সরকার প্রধান। উষ্ণ অভ্যর্থনায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠনটির পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন সরকার প্রধান। স্বাধীনতা যুদ্ধ ও করোনা মহামারী মোকাবেলায় অবদানের জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। আমাদের এই চিকিৎসা যে ছাত্ররা তখন এগিয়ে আসে, তারা পাশে দাঁড়ায়। রিজার্ভ নিয়ে সংকট নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে অনেক দেশই বাংলাদেশের কাছে সহায়তা চাইছে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশেরই রিজার্ভ কমে গেছে। আমাদের এখন যে রিজার্ভ, তাতে তিন মাস না, আমরা পাঁচ মাসের আমদানি করতে পারি সে পরিমাণ অর্থ আমাদের কাছে আছে। আমরা শ্রীলঙ্কাকে কিছু সহযোগিতা করেছি, আরও অনেক দেশ কিন্তু ওই সহযোগিতার পর আমাকে অনুরোধ করেছে। আমি নাম বলতে চাই না, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার পক্ষে দেওয়া সম্ভব না। জাতির পিতার খুনিকে আশ্রয় দেয় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমেরিকা এক খুনি রয়ে গেছে, তাকে বারবার আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে, আমেরিকা তাই সেই খুনিকে লালন পালন করছে। ড্রাগ ডিলারদের খোঁজ আনতে যে ধরতে যে আমাদেরই একজন এয়ারফোর্সের অফিসার, তাদেরকে ড্রাগ ডিলাররা হরণ করে নিয়ে যায় এবং অত্যন্ত নির্মমভাবে তাকে মারে, হত্যা করে। মানবাধিকার সংস্থাগুলিরও উদ্বেগ নাই, বা ওই যে যারা আমাদের উপর স্যাংশন দেয় আমেরিকা, তাদের ও কোনো উদ্বেগ নাই। দেশের চিকিৎসা সেবা এগিয়ে নিতে প্রতি জেলায় মেডিকেল কলেজ আর প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান শেখ হাসিনা। যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। এ সময় আওয়ামী লীগ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা কিন্তু সবসময় রাজনৈতিক স্থিতিশীলতা চাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।